প্যারিস এক অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিচিত সারা বিশ্বে। রোমান্সের শহর এবং বিখ্যাত লুভর মিউজিয়ামের জন্য ভ্রমণপ্রিয় মানুষের কাছে এটি বেশ পছন্দের একটি শহর। তবে এত সুন্দর, এত চমৎকার গোছানো শহরের ভেতরটা জড়িয়ে আছে এক ভয়ঙ্কর ইতিহাসে। ইতিহাসে বলা হয়ে থাকে, এই শহরের নিচে লুকিয়ে আছে লাখ লাখ মানুষের কঙ্কাল। এমনই ভয়ঙ্কর রহস্যের শহর, অথচ এ নিয়ে জানেনি বা কয়জন? চলুন আজকের এই পর্বে জেনে আসা যাক প্যারিস শহরের ভয়ঙ্কর ইতিহাস। অন্ধকার এক ভয়ঙ্কর টানেল, যেখানে হাঁটারও সাহস করতে পারেন না কেউ। এমনই টানেল অবস্থিত প্যারিসের মতো একটি অতি সুন্দর শহরে। বলা হয়ে থাকে এই টানেলটিতে সারি সারি করে সাজানো রয়েছে লাখো লাখো মানুষের কঙ্কাল এবং মানুষের মাথার খুলি। অবাক করার মতো হলেও এমনই ঘটনা সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্যারিস শহর। ত্রয়োদশ শতাব্দীতে তৈরি হচ্ছিল নতুন এক শিল্প সভ্যতা। তখন এই শহরটি মূলত পরিপূর্ণ ছিল খনিজ সম্পদে। এক নদী থেকে পাথর আনা হতো এই শহরের বড় বড় ইমারত তৈরির জন্য। এই পাথর আনার কাজে খনন করা হয় প্রায় 300 কিলোমিটার সুড়ঙ্গ। এই খনিজ ভাণ্ডার শেষ হয়ে যায় প্রায় 300 বছর পর। এই ঘটনার পর পরিত্যক্ত হয়ে পড়ে প্রায় সব সুড়ঙ্গ। পরিত্যক্ত এই সুড়ঙ্গই এক সময় এই শহরের মানুষের বিপদের কারণ হয়ে দাঁড়াতে থাকে। একটা সময় ধসে পড়তে শুরু করে বেশ কিছু সুড়ঙ্গ। এই ঘটনার পর এক অদ্ভুত রকমের ঘটনা ঘটতে শুরু করে প্যারিস নামক এই শহরে। শিল্প বিপ্লবের কারণে অনেক বিখ্যাত ছিল এই শহর। এখানে তাই অনেক লোকেরই বাস গড়ে উঠতে দেখা যায়। কিন্তু অধিক জনসংখ্যার কারণে এক সময় দেখা যায় এক চাঞ্চল্যকর ব্যাপার। মহামারী ও যুদ্ধের কারণে মৃতের সংখ্যা বাড়তে থাকে। এতে বেশ জটিল হয়ে পড়ে এসব লাশ সমাধির জন্য পর্যাপ্ত স্থান খুঁজে পাওয়া। এমন পরিস্থিতিতে ফরাসি সরকার সিদ্ধান্ত নেয় এদের গণকবর দেওয়া হবে। এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এখানে কবর দিতে তাদের গুনতে হতো মোটা অঙ্কের টাকা। অনেক নিম্ন শ্রেণীর লোকের বাস থাকায় তাদের সামর্থ্য হতো না এসব কবর দেওয়ার, ফলে স্তূপ করেই ফেলে রাখা হতো তাদের। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে ফরাসি রাজা হুকুম দিলেন লাশগুলো সেই পরিত্যক্ত সুড়ঙ্গে রেখে আসার জন্য। রাজার আদেশ পেয়ে শুরু হয় সেই খননের কাজ। একসময় খুঁড়ে ফেলা হয় আগে দেওয়া সব কবর, এবং এই হাড় মাথার খুলি অসংখ্য মানুষের কঙ্কাল জায়গা হয় সেই পরিত্যক্ত সুড়ঙ্গে। এমন ইতিহাসে জড়িয়ে থাকার পরও প্যারিস শহর নিজের সৌন্দর্যে দাঁড়িয়ে থাকবে পৃথিবীর বুকে। তবে এমন ঘৃণিত ইতিহাস সবার মনে এক বিষাদের গল্প হয়েই বেঁচে থাকবে আজন্মকাল। আজকের এই পর্বটি এই পর্যন্তই। এরকম নতুন অজানা সব তথ্য পেতে আমাদের চ্যানেলটির পাশে থাকুন।